অপরূপ সৌন্দর্য লীলাভূমি আমাদের বাংলাদেশ আমরা এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ইবিরামপুর ইউনিয়নের বাসবাড়ি গ্রামে বাসবাড়ি বাজার না এই জায়গাটা হ্যাঁ বাসবাজার তো আপনারা দেখেন যে চমৎকার একটি ভিউ এখানে আমরা যাচ্ছি এখানে ভাসমান পদ্ধতিতে কৃষি আমরা সেই ভিডিও করতে যাব তো আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত উপজেলা কৃষি অফিসার নবীনগর উপজেলার কৃষিবিদ জাহাঙ্গীর স্যার তো দেখেন আমাদের এই সৌন্দর্যটা পৃথিবীর অনেক সুন্দর দেশের চেয়েছে কোনো অংশে কম নয় যদি উপভোগ করতে চান চলে আসেন পাশেই কুমার বাড়ি চমৎকার দৃশ্য একজন পরিশ্রমিক কৃষি অফিসার এই যে দেখেন নৌকায় করে যাচ্ছেন

না বিক্রি দর্শক শুনলেন কিশোরকের কাছ থেকে যে যেই দিয়ে আমরা এখন নৌকা চড়ে যাচ্ছি এখানে কিন্তু আসলে ফসলের মাঠ বড় মৌসুমে হয় না হ্যাঁ এখানে বড় মৌসুমে খুব ভালো ফসল হয় প্রচুর ধান হয় এখানে কিন্তু এখন আমরা নৌকা করে যাচ্ছি যেহেতু বর্ষাকাল প্রচুর পানি

অনেক এলাকায় মাটির তৈজসপত্র ব্যবহার করে এক সময় এই মাটির তৈজসপত্রের উপরে আমরা নির্ভর ছিলাম আধুনিকতার ছোঁয়ায় এখন আমরা মাটির তৈরি জিনিসপত্র এখন কমই ব্যবহৃত হয় চমৎকার এই যে এখানে আমি আড়াইশো তিনশো লাভ করছি বাহ অসাধারণ 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 পানিতে হাঁসগুলি ভাসছে এগুলি সম্ভবত দেশি হাঁস না স্থানীয় জাত আসো আসো এদিকে আসো এই যে আমরা ভাসামান পদ্ধতিতে সবজি চাষ আমরা এর প্রতিবেদন করতে এসেছি স্যার কটাকে বিক্রি করছি